মাস্টার ক্যাটাগরিতে কাপের ফার্স্ট সেমিফাইনাল খেলা শুরু হয়ে গেল। সুপ্রিয় দর্শক মন্ডলী, যে দুটো দল খেলছে, একদিকে বান্ধু রিজাইন, অন্যদিকে এমটিবি। আক্রমণে বান্ধু শাকিল, তার পায়ে বল, ইমরান, গোল! সুপ্রিয় দর্শক, ভাষা হারানোর মতো একটা অবস্থা। আর দর্শক, সুপ্রিয় দর্শক মন্ডলী, আমি ভাষা হারিয়ে ফেলেছি। তার কারণ হচ্ছে, হয়তো 30 সেকেন্ড হয়নি, 30 সেকেন্ডের মাথায় এই যে এত সুন্দর একটা গোল উপহার দিলেন বান্ধু ডিজাইনের ক্যাপ্টেন ইমরান, 10 নম্বর জার্সি পরিহিত স্ট্রাইকার, ড্যাশিং ক্যাপ্টেন ইমরান। আপনারা দেখলেন তার পায়ের জাদুতে তিনি কিন্তু আজকে ক্ষমা করলেন না, সব কিছু ফাঁকি দিয়ে তার সেই পায়ের জাদুতে বল তিনি জালে প্রবেশ করিয়ে একটি গোলের অধিকারী হলেন। বান্ধু এই মুহূর্তে আপডেট স্কোর, বান্ধু 1-0। দর্শক, খেলার যখন এই অবস্থা, দেখছেন বসুন্ধরা কিংস কর্পোরেট ফুটবল ফিয়েস্টা 2018 পাওয়ার্ড বাই এডেক্স গ্রুপ, আয়োজনে লিও এন্টারটেনমেন্ট স্পোর্টস ম্যানেজমেন্ট প্রেজেন্স, অ্যাসোসিয়েট পার্টনার সিটি ব্যাংক লিমিটেড। আবারও বলতে না বলতেই মামুন, তিনি কিন্তু আবারও আশা জাগিয়ে তুলেছিলেন গোল করবার। ভেনু পার্টনার ইন্টারন্যাশনাল তারকিশোভ স্কুল, ইন্টারনেট পার্টনার রেস, রেডিও পার্টনার রেডিও স্বাধীন 92.4 FM, মিডিয়া পার্টনার ঢাকা ট্রিবিউন। সুপ্রিয় দর্শক মন্ডলী, ফেসবুক লাইভের কল্যাণে যারা আমাকে শুনছেন ঢাকা কিংবা ঢাকার বাইরে, দেশ কিংবা বিদেশের মাটিতে, আবারও সেই দর্শক আপনাদের উচ্ছ্বাস, দর্শক আপনাদের প্রাণঢালা অভিনন্দন, দর্শক আপনাদের করতালি আজকের এই খেলাকে যেন প্রাণবন্ত করে তুলেছে। তাই বলতে চাই, দর্শকদের করতালির মাধ্যমে আপনারা আপনাদের প্রিয় প্লেয়ারদেরকে সাপোর্ট দিবেন। প্রথমার্ধের খেলার অল্প কিছুটা সময় গড়িয়েছে, কিন্তু ইতোমধ্যে সেই বান্ধু দলের ক্যাপ্টেন ইমরান, তিনি কিন্তু, আমি তো বলবো যে দর্শক আপনারা দেখেছেন, 30 সেকেন্ডের মাথায় তিনি একটা জাদুর মতো গোল দিয়ে দলকে একটি গোল উপহার দিয়েছেন, এবং এরই সাথে সাথে বান্ধু 1-0 গোলে এখন পর্যন্ত এগিয়ে রয়েছে। ফেসবুক লাইভ হচ্ছে, ফেসবুক লাইভের কল্যাণে আপনারা টিউন করে আমাদের খেলা দেখতে পারছেন। আক্রমণে যাচ্ছে বান্ধু শাকিল, যথেষ্ট সুযোগ ছিল ওই শাকিলের পায়ে, কর্নার পেয়েছে বান্ধু টিম। আকবরকে দেখা যাচ্ছে, আকবর থেকে আবারও ক্যাপ্টেন, যিনি দলের হয়ে একমাত্র গোলটি করেছিলেন 30 সেকেন্ডের মাথায়। এবারে কিন্তু আক্রমণ, এমটিবি বল পেয়েছে, এমটিবি, এমটিবি দেখে শুনে বাপার শট, এমটিবি ধরে রাখতে পারলেন না, কিকিন বান্ধুর পক্ষে। মামুনকে দেখা যাচ্ছে, মামুন ব্যাক পাস মোবারককে দিলেন, মোবারক দেখে শুনে মোবারকের পায়ে বল, গোলরক্ষক মেহতাব ডি বক্স থেকে বল ছাড়লেন, বল চলে গেল ওই আকবরের কাছে, একবার মাঝমাঠ থেকে ক্যাপ্টেন ইমরানকে দিলেন 10 নম্বর জার্সি পরিহিত ইমরান। আবারও দর্শক কি বলবো, আসলে এই প্লেয়ার সম্পর্কে তাকে বলা হয় লিজেন্ড, তিনি বিগত 12 বছর যাকে বলা হয় যে বাংলায় একটা যুগ ধরে খেলে চলেছেন এই কর্পোরেট ফুটবলে। আমি প্রায় বলে থাকি আমার কমেন্ট্রিতে, বিজিএমএ কাপে মির কর্পোরেটে বলেছি, ICC 7 সেখানেও বলেছি, আজকে বসুন্ধরা কিংস হচ্ছে সেখানেও বলবো, যে তিনি যখন ছন্দে থাকেন যে কোনো দলের প্লেয়াররা কিন্তু এই তাকে ধরে রাখতে পারেন, এবং তারপর তার পায়ের জাদুতে দুইবার বল জালে প্রবেশ করিয়ে তিনি কিন্তু তার দলকে নিয়ে গেলেন এক অনন্য উচ্চতায়। কিকিন ততক্ষণে, দর্শক বান্ধু টিম কিন্তু এখন পর্যন্ত 2-0 গোলে এগিয়ে রয়েছে, আর এই 2 গোলের অধিকারী ক্যাপ্টেন, অবশ্যই সফল ক্যাপ্টেন, 10 নম্বর জার্সি পরিহিত স্ট্রাইকার ইমরান, তিনি কিন্তু প্রথমার্ধের খেলায় আপনারা দেখলেন 30 সেকেন্ডের মাথায় চমৎকার একটা গোল করেন, এরপর কিছুক্ষণ পূর্বে আর একটা চমৎকার গোল করে চলেছেন। ছন্দে থাকলে এই প্লেয়ারকে থামানো খুব কঠিন, তিনি আবারও বান্ধুর আক্রমণ, বল ধরে ফেলেছেন ততক্ষণে এমটিবির গোলরক্ষক, ডি বক্স থেকে বল ছুড়ে মারলেন এমটিবি, আক্রমণে
শাকিল বান্দুর পক্ষে ব্যাক পাস মোবারককে দিয়েছেন, মোবারক লম্বা শটে পিয়াস থেকে আবারও শাকিল মাঝমাঠ থেকে ইমরানকে দেওয়া হলো, ইমরান সামনের দিকে চালিয়েছেন হেড, এমটিবি একবার ছুটে যাচ্ছেন, এবার কিন্তু বল মোবারক তার পায়ে, এমটিবি বল পেয়েছে সামনের দিকে আক্রমণে রাখতে পারলেন না, আবারও এমটিবি তাদের পায়ে বল, এমটিবি আক্রমণে চমৎকার পাস পাস দিয়ে তারা খেলছেন, বা পায়ে চালিয়েছিলেন সুবিধা করতে পারলেন না, এবারে কিন্তু বল পেয়েছে শাকিল মাঝমাঠ থেকে আক্রমণে, পিয়াস দৌড়ে যাচ্ছেন, পিয়াসকে দেখা যাচ্ছে বান্দু টিমের প্লেয়ার, বা পায়ে শট আক্রমণ ওখানে শাকিল ডি বক্সের মধ্যে কাটাচ্ছেন তারা এমটিবি, শাকিল বান্দু টিমের পক্ষে যথেষ্ট চেষ্টা করেছিলেন ক্যাপ্টেন ইমরান, দর্শক খেলা বেশ জমে উঠেছে, দর্শকরা প্রাণ ফিরে পেয়েছে, প্রাণ চাঞ্চল্য চলছে, খেলার অল্প কিছুটা সময় গড়েছে, এর মধ্যে বান্দু টিম কিন্তু দুটি গোল দিয়ে তারা অনেকটা এগিয়ে রয়েছে, পক্ষান্তরে এমটিবি তারা গোল করতে পারে, আবার আক্রমণ পিয়াস কিন্তু বা পায়ে চালিয়েছিলেন, দর্শক আপনারা দেখলেন বেশ সুবিধা করতে পারেননি। আজকের এই ম্যাচে গুরুত্বপূর্ণ রেফারির দায়িত্ব পালন করতে আমি দেখতে পাচ্ছি আমার সামনে রয়েছে মিস্টার লাচু, অন্যদিকে আজাদ রহমান, আর এই আজাদ রহমান সম্পর্কে দুই একটা কথা বলতে চাই, যেটা হচ্ছে তিনি কিন্তু ফিফার এলিট রেফারি, তিনি কিন্তু বাংলাদেশে জিনেদিন জিদান খেলতে এসেছিলেন এবং আমরা প্রায় টিভিতে এই আজাদ রহমানকে দেখি, তিনি বেশ বড় সড়ো খেলা পরিচালনা করে থাকেন, স্যার ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা সুশৃঙ্খল খেলা আমাদেরকে উপহার দেওয়ার জন্য। চলছে বসুন্ধরা কিংস কর্পোরেট ফুটবল ফিয়েস্টা 2018, আক্রমণে বান্দু, মামুন বল পেয়েছে, মামুন থেকে পিয়াস, পিয়াস সামনের দিকে ঠেলে দিয়েছেন, আকবর দৌড়ে গেলেন কিন্তু ততক্ষণে কিকিন, দর্শক খেলার যখন এই অবস্থা, প্রথমার্ধের খেলার অল্প কিছু সময় পার হয়েছে, এর মধ্যে কিন্তু 2-0 গোলে এগিয়ে রয়েছে বান্দু, অপরপক্ষে এমটিবি তারা কোনো গোল করতে পারেনি যার ফলে তাদের স্কোর 0, আক্রমণ এমটিবি রাখতে পারলেন না, ডি বক্স থেকে সরাসরি মেহতাব গোল কিক করে বল পাঠালেন ততক্ষণে কিকিন, দর্শক সমাগম বেশ মোটামুটি হয়েছে মাঠে, দেশ বেশ আপনাদেরকে দেখে ভালো লাগছে, ভিআইপি গ্যালারি এবং তার সাথে সাথে আক্রমণে পিয়াস, দর্শক দেখলেন পিয়াস কিন্তু বাঁ পায়ে চালিয়েছিলেন, দুর্ভাগ্য পিয়াসের, পিয়াস সুবিধা করতে পারলেন না যার ফলে বান্দুর ঝুলিতে কিন্তু আরেকটি গোল পড়তে পারত, আক্রমণে মোবারক, মোবারক বল রাখতে পারলেন না, কিকিন এমটিবির পক্ষে, এমটিবি 18 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার সামনের দিকে ঠেলে দিয়েছেন সবুজ, কিকিন করছেন এমটিবির পক্ষে, সবুজকে দেখা যাচ্ছে, সবুজ পাস দিয়েছেন 13 নম্বর স্ট্রাইকার ইমদাদ, বল রাখতে পারলেন না, শাকিল থেকে এবারে বল পেয়েছে মামুন, মামুন থেকে ক্যাপ্টেন যিনি দুই গোলের অধিকার ইমরান সামনের দিকে ঠেলে দিয়েছেন, চমৎকার মামুন কিন্তু আবারও চেষ্টা করেছিলেন গোল করবার, আক্রমণে এমটিবি 10 নম্বর স্ট্রাইকার বল পেয়েছেন আরিফ, দীপু বল রাখতে পারলেন না, বল চলে গেল ওই ডি বক্সে ওখানে থাকা বান্দুর প্লেয়ার মোবারক, তিনি দেখে শুনে শাকিলকে বল দিলেন, শাকিল থেকে পিয়াস দৌড়ে যাচ্ছেন, পিয়াস বাঁ পায়ে চালিয়েছেন, এবারে কিন্তু পিয়াসের বাঁ পায়ের শট বল জালে প্রবেশ করিয়ে গোল হয়েছে দর্শক, আর এরই সাথে সাথে বান্দু দলের 3-3 গোল পূর্ণ হলো, এখন পর্যন্ত বান্দু দল তারা কিন্তু 3-0 গোলে এগিয়ে রয়েছেন, আমরা খেলোয়াড়ের পরিবর্তন দেখতে পাচ্ছি, মোবারক বান্দু টিমের পক্ষে সম্ভবত তিনি, হ্যাঁ তিনি উঠে গেলেন, তার জায়গায় নেমেছেন সাজির বান্দু টিমের পক্ষে হয়ে, সাজিরকে দেখা যাচ্ছে মোবারকের জায়গায় নামলেন, মাঝমাঠ থেকে এমটিবি তাদের পায়ে বল, আক্রমণে এমটিবি ব্যাক পাস, আবারও পাস দিয়েছেন এমটিবি, বল রাখতে পারলেন না, লক্ষ্যভ্রষ্ট শট করার চেষ্টা করেছিলেন কিন্তু কিকিন বান্দুর পক্ষে, ইমরান তিনি কিকিন করবেন, মামুনকে দিয়েছেন মাঝমাঠ থেকে, মামুন শাকিলকে দিয়েছেন, শাকিল, শাকিল থেকে আবারও মামুন, মামুন সামনে উঠবার চেষ্টা, পিয়াস যিনি গোল করেছিলেন কিন্তু এবারে কিন্তু সেই সুযোগ দিলেন না, গোলরক্ষক শুয়ে পড়ে বাঘের মতো বল গ্লাভস বন্দি করলেন এবং বল ছাড়লেন, 11 নম্বর স্ট্রাইকার এমটিবির শাহিন লম্বা কিক করলেন,
বল চলে যাচ্ছে ডি বক্সের মধ্যে দিয়ে। মেহতাব অনেকটা কিন্তু উঠে গিয়েছিলেন, বান্দুর গোলরক্ষক আপনারা দেখলেন ওখানে সেভ করলেন আকবর, নিশ্চিত গোল করা থেকে বিরত রাখলেন আকবরকে আমরা দেখলাম। আকবর কিন্তু এই কাজটি সবসময় করে থাকেন, দলকে একটা সাপোর্ট দেওয়ার জন্য তিনি কিন্তু তার ভূমিকা অগ্রবর্তী আপনারা দেখতে পাচ্ছেন। ওখানে কর্নার হয়েছে এমটিবির পক্ষে, কর্নার কিক করার জন্য প্রস্তুত, কর্নার কিক করবেন, সামনের দিকে ঠেলে দিয়েছেন, হেডের চেষ্টা দীপু সুবিধা করতে পারলেন না, সরাসরি গোলরক্ষক মেহতাবের কাছে বল, মেহতাব গোল ছাড়লেন, বল ছাড়লেন এবং মামুন তার পায়ে বল, মামুন থেকে ক্যাপ্টেন ইমরান যিনি আজকের এই টুর্নামেন্টে দুই গোলের অধিকারী, পিয়াস থেকে মামুন, মামুন থেকে শাকিল, সবকিছু ছাপিয়ে বল চলে গেল গোল লাইনের বাইরে, আউট এমটিবি অঞ্চলে। এবং আমরা শুনতে পেলাম আজাদ রহমানের কাছ থেকে রেফারি, তিনি বললেন যে প্রথমার্ধের খেলা আর 4 মিনিটের মতো বাকি রয়েছে। আকবর তার পায়ে বল, বান্দু থেকে সাজির, আকবর থেকে সাজির, সাজির থেকে মামুন, মাঝমার থেকে উঠবার একটা প্রাণান্ত চেষ্টা, শাকিল সামনের দিকে ঠেলে দিয়েছেন, সাজির ডি বক্সের কাছাকাছি, ইমরান মেরেছিলেন গোল, পিয়াস আবারও গোল করলেন, আপনারা দেখলেন চমৎকার আজকের এই গুরুত্বপূর্ণ ম্যাচে খেলায় মাস্টার ক্যাটাগরির এই কাপ পর্বের ফার্স্ট সেমিফাইনালে এখন পর্যন্ত বান্দু দল অনেকটা এগিয়ে রয়েছে আপনারা দেখলেন। এবারে কিন্তু আক্রমণে এমটিবি, এমটিবি আক্রমণে রাখতে পারলেন না, কিকিন বান্দুর পক্ষে বল পেয়েছে সাজির, সাজির থেকে পিয়াস, আবারও সাজির থেকে পিয়াস, এভাবে তারা পাস পাস দিয়ে খেলছেন, ডি বক্সের মধ্যে ঢুকে গিয়েছেন একেবারে, কিন্তু পিয়াসের পায়ে বল লেগে, কিন্তু ততক্ষণে কিকিন, মামুন ব্যাক পাস আকবরকে দিলেন, আকবর সামনের দিকে ঠেলে বাড়িয়েছেন, ততক্ষণে শাকিলের পায়ে বল, শাকিল বল পেয়েছেন, শাকিল সজোরে কিক করলেন, ছুটে গিয়েছিল গোলরক্ষকের হাত থেকে কিন্তু ডি বক্স থেকে বলটাকে ক্লিয়ার করেন, আবারও আকবরের পায়ে বল, আকবর থেকে শাকিল, শাকিল লম্বা পাসে মামুনকে দিয়েছেন, হ্যাঁ মামুনের কাছে বল আছে, ওখানে কাটানোর চেষ্টা, মামুন সামনের দিকে দেখে শুনে, মামুনের কাছে বল, মামুনের পায়ে বল, তিনি লম্বা করে পাস দিলেন শাকিলকে, শাকিল থেকে ইমরান ক্যাপ্টেন সামনের দিকে ঠেলে দিয়েছেন পিয়াসকে, পিয়াস দেখে শুনে ওখানে দীপু বাধা দেওয়ার চেষ্টা, এমটিবি পারছেন না বল, এবারে কিন্তু ডি বক্সের অনেকটা কাছে, ততক্ষণে বল কাটানোর চেষ্টা, আউট হয়ে গিয়েছে এমটিবি অঞ্চলে। দর্শক প্রথমার্ধের খেলা কিন্তু একেবারে শেষ প্রান্তে চলে এসেছি আমরা, আর হয়তো দু একটা মিনিট বাকি থাকলেও থাকতে পারে। সাজির, সাজির থেকে পিয়াস, পিয়াস থেকে মামুন, মামুন সামনের দিকে বাড়িয়েছেন, সাজিরকে দিয়েছেন, সাজির থেকে শাকিল, শাকিল বল নিয়ে চলছেন ওখানে একেবারে, কিন্তু ডি বক্সের সামনাসামনি কাটাচ্ছেন তারা, বলটিকে ক্লিয়ার করে পিছনে পাঠালেন, ব্যাক পাস আকবর, মাঝমার থেকে আকবর মামুনকে দিয়েছেন লম্বা পাসে, আকবর খেলার আর 1 মিনিট বাকি রয়েছে প্রথমার্ধের খেলার, ইমরান তার পায়ে বল, আবারও তিনি সামনের দিকে ঠেলে দিয়েছেন, মামুন এবার কিন্তু বল পেয়েছে পিয়াস, পিয়াস সামনের দিকে উঠবার চেষ্টা, আবারও গোলের সম্ভাবনা ডি বক্সের মধ্যে, কিন্তু ততক্ষণে বল দখলে কিন্তু এবারে এমটিবি বল পেয়েছে, এমটিবি বল রাখতে পারলেন না, সাজির হেড আকবর মাঝ মাঠে, এবার কিন্তু আবারও দীপু, দীপু 10 নম্বর স্ট্রাইকার সামনের দিকে মেরেছেন, কিন্তু ততক্ষণে বল চলে গেল ওই রেফারি আকবরকে, বান্দু টিমের স্ট্রাইকার আকবরকে কিন্তু হলুদ কার্ড দেখাতে বাধ্য হলেন, ওখানে অবৈধভাবে সম্ভবত ধাক্কা দেওয়ার কারণে তাকে হলুদ কার্ড দেখানো হলো, এমটিবির পক্ষে পড়ে চোট পেয়ে আহত হয়েছেন। খেলার প্রথমার্ধের খেলা কিন্তু একেবারে শেষ প্রান্তে চলে এসেছি আমরা, দর্শক দেখছিলেন বসুন্ধরা কিংস কর্পোরেট ফুটবল ফিয়েস্টা 2018 পাওয়ার্ড বাই এডেক্স গ্রুপ, আয়োজনে লিও, লিও এন্টারটেনমেন্ট স্পোর্টস ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েট পার্টনার সিটি ব্যাংক
পেট্রোম্যাক্স এলপিজি, ভেনু পার্টনার ইন্টারন্যাশনাল তাকি শোভি স্কুল, ইন্টারনেট পার্টনার রেস, রেডিও পার্টনার স্বাধীন 92.4 FM, মিডিয়া পার্টনার ঢাকা ট্রিবিউন। ফ্রিকিক দীপু করছেন, পারলেন না, পরাস্ত ওখানে বাধা দিয়েছেন বান্দুর প্লেয়াররা, তারা আগলে দাঁড়িয়েছেন দেয়ালের মতো। এবং রেফারি আজাদ রহমান লম্বা বাঁশি বাজিয়ে জানান দিলেন যে প্রথমার্ধের নির্ধারিত খেলা শেষ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, নিচে ছোট্ট একটা ব্রেক, ফিরবো ব্রেকের পরে, প্লিজ আমাদের সঙ্গেই থাকবেন।
কমেন্ট্রি বক্স থেকে যোগ দিয়েছে আপনাদের সামনে, দেখছিলেন বসুন্ধরা কিংস কর্পোরেট ফুটবল ফিয়েস্তা 2018 পাওয়ার্ড বাই এডেক্স গ্রুপ। খেলছিল বান্ধু ডিজাইন বনাম এমটিভির মধ্যকার আজকের এই গুরুত্বপূর্ণ ম্যাচে, কাপের ফার্স্ট সেমিফাইনাল খেলায় এখন পর্যন্ত। কিন্তু সুপ্রিয় দর্শক, আপনারা দেখলেন যে প্রথমার্ধের খেলায় কিন্তু 4-0 গোলে এখন পর্যন্ত বান্ধু ডিজাইন এগিয়ে রয়েছে, পক্ষান্তরে সেই গোল কিন্তু পরিশোধ করতে পারেনি ওই এমটিভি। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়েছে, কি করলেন মাঝমাঠ থেকে সাজির, সাজির থেকে ক্যাপ্টেন ইমরান, মাঝমাঠ থেকে সামনের দিকে ঠেলে দিয়েছেন, যিনি দলকে প্রথমে খেলার 30 সেকেন্ডের মাথায় একটা জয়সূচক গোল দিয়ে শুরু করেছিলেন মামুন। লম্বা পাসে মামুন থেকে শাকিল, বল পেয়েছে বান্ধু ডিজাইনের পক্ষে, শাকিল দেখে শুনে মামুনকে দিয়েছেন ডি বক্সের সামনাসামনি, গোল সাজির। এবারে কিন্তু বান্ধুর পক্ষে সাজির গোল করলেন, আর এই নিয়ে তাদের গোলের সংখ্যা গিয়ে দাঁড়ালো 5-5টি গোল করলেন বান্ধু ডিজাইন, অপরপক্ষে এমটিভি 0। দ্বিতীয়ত খেলার অল্প কিছুটা সময় গড়িয়েছে দর্শক। আজকের এই খেলায় গুরুত্বপূর্ণ ম্যাচে রেফারি আজাজ রহমানকে দায়িত্ব পালন করতে দেখছি, এবং এ পাশটা দেখা যাচ্ছে মিস্টার লাচ্চুকে। ধন্যবাদ স্যার আপনাদের এত সুন্দর সুশৃঙ্খল ম্যাচ উপহার দেওয়ার জন্য। রনি বান্ধু ডিজাইনের পক্ষে সামনের দিকে, এবার কিন্তু এমটিভি বল পেয়েছে, 16 নম্বর স্ট্রাইকার আরিফ সামনের দিকে ঠেলে দিচ্ছেন, কিন্তু না, ততক্ষণে বল বান্ধু ডিজাইনের অনুকূলে, চমৎকার মাঝমাঠ থেকে কিক করেছিলেন, শুট করেছিলেন ক্যাপ্টেন ইমরান, আপনারা দেখলেন। আসলে কি বলবো যে দর্শক, এই খেলায় আজকের এই গুরুত্বপূর্ণ খেলায় প্রথম দিক থেকে কিন্তু বান্ধু ডিজাইন অ্যাটাকিং মুডে খেলে চলেছে, একটির পর একটি এভাবে গোল করতে করতে তাদের গোলের সংখ্যা গিয়ে দাঁড়ালো 5-0 এখন পর্যন্ত বান্ধু ডিজাইন এগিয়ে রয়েছে। অপরপক্ষে এমটিভি তারা কিন্তু কোনো গোলের খাতাই খুলতে পারেনি, যার পরিপ্রেক্ষিতে তাদের স্কোর 0। এমটিভি আক্রমণে, আবারও গোল, এবারে কিন্তু বান্ধুর পক্ষে গোল করেছেন পিয়াস। এই নিয়ে হ্যাটট্রিকের অবশ্য পিয়াসের অবশ্য হ্যাটট্রিক হয়েছে এবং দলীয় গোল সংখ্যা 6। যেটা বলবো যে দর্শক, আজকে এই বান্ধু ডিজাইনকে মনে হচ্ছে একটা উজ্জীবিত দল, প্রথম থেকেই তারা কিন্তু অ্যাটাকিং মুডে খেলে চলেছে, একের পর এক দর্শককে গোল উপহার দিয়ে যাচ্ছে। এই নিয়ে তাদের দলের সংখ্যা গিয়ে দাঁড়ালো 6, এখন পর্যন্ত বান্ধু ডিজাইন 6-0 গোলে এগিয়ে রয়েছে। দ্বিতীয়ার্ধে খেলা চলছে, দর্শক দেখছেন বসুন্ধরা কিংস কর্পোরেট ফুটবল ফিয়েস্টা 2018 পাওয়ার্ড বাই এডেক্স গ্রুপ, আয়োজনে লিও এন্টারটেনমেন্ট স্পোর্টস ম্যানেজমেন্ট প্রেজেন্স, অ্যাসোসিয়েট পার্টনার সিটি ব্যাংক লিমিটেড, স্পোর্টস ফিউশন, পেট্রোম্যাক্স এলপিজি, ভেনু পার্টনার হিসেবে রয়েছে বরাবরের মতো সাপোর্ট দিয়ে আসা এই ভেনু, এই গ্রাউন্ড, এই মাঠ, ইন্টারন্যাশনাল তারকিশোর স্কুল, ইন্টারনেট পার্টনার হিসেবে রয়েছে রেস, আর এই রেসের কল্যাণে কিন্তু আমরা ফেসবুক লাইভের মাধ্যমে এত সুন্দর একটা খেলা দেখতে পাচ্ছি, এবং তার সাথে সাথে রয়েছে রেডিও পার্টনার 92.4 FM স্বাধীন, এবং মিডিয়া পার্টনার হিসেবে রয়েছেন ঢাকা ট্রিবিউন, অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ডিজিটাল পার্টনার হিসেবে রয়েছেন প্ল্যান্টিক। দর্শক, খেলার যখন এই অবস্থা, তখন দ্বিতীয়ার্ধের এই খেলায় গুরুত্বপূর্ণ ম্যাচে মাস্টার ক্যাটাগরিতে আজকের এই কাপ পর্বের ফার্স্ট সেমিফাইনালে 6-0 গোলে কিন্তু বান্ধু ডিজাইন অলরেডি, আমি তো বলবো যে দর্শক, জয়ের দ্বার প্রান্তে চলে গিয়েছে। কেন? তার কারণ হচ্ছে 6-6টি গোল কিন্তু ইজ নট এ জোক, কারণ 6টি গোল দিয়ে চেস করে তারপরে বিজয়ী হোক, সো এত সহজ নয়, যারা এই 6টি গোলের অধিকারী বান্ধু ডিজাইন এখন পর্যন্ত 6-0 গোলে এগিয়ে রয়েছেন। এবারে বল পেয়েছেন ক্যাপ্টেন ইমরান, 10 নম্বর স্ট্রাইকার, সামনের দিকে ঠেলে দিয়েছেন দীপু, এমটিভির পক্ষে মাঝমাঠ থেকে আক্রমণে, এমটিভি রাখতে পারলেন না, মামুন পাস দিয়েছেন, মামুন থেকে শাকিল, সামনের দিকে লম্বা পাসে পিয়াস থেকে ক্যাপ্টেন ইমরান, ইমরান চালিয়েছেন ডি বক্স থেকে, ওখানে সাজিরকে দেখা যাচ্ছে, বল রাখতে পারলেন না, পিয়াস ডি বক্সের মধ্যে ঢুকে ছুটে গিয়েছিলেন সাজির, কিন্তু সেই সাজিরকে কিন্তু সুযোগ দিলেন না গোলরক্ষক, শুয়ে পড়ে বল গ্লাভস বন্দি করে বল ছাড়লেন। দর্শক, আপনারা দেখলেন ততক্ষণে কিকিন এমটিভির অনুকূলে,
6-0 গোলে এখন পর্যন্ত বান্দুরি জানিয়ে গিয়ে রয়েছে। দ্বিতীয়ার্ধের খেলা চলছে, আবারও কিকিন দীপু, তাকে দেখা যাচ্ছে কিকিন করবার জন্য এমটিভির প্লেয়ার মাঝমাঠ থেকে তিনি কিকিন করলেন, হেড সাজির, আক্রমণে পিয়াস, বান্দুরি জানের পক্ষে পিয়াস কাটাচ্ছেন চমৎকার ভঙ্গিমায়, পিয়াস রাখতে পারলেন না, 16 নম্বর স্ট্রাইকার ওই এমটিভির পক্ষে, সামনের দিকে তিনি আরেক বল নিয়েছেন, আবারও এবারে কিন্তু বল পেয়েছে পিয়াস, আক্রমণ বান্দুরি জাইনের, মামুন বল পেয়েছেন বান্দুরি জাইনের পক্ষে দ্বিতীয়ার্ধের খেলায়। দর্শক 6-0 গোলে এখন পর্যন্ত, ক্যাপ্টেন ইমরান সামনের দিকে ঠেলে দিয়েছেন পিয়াসকে, ডি বক্সের কাছাকাছি ব্যাকহিল মেরেছেন, না বল রাখতে পারলেন না, এবার কিন্তু বল পেয়েছে এমটিভি, আক্রমণে এমটিভি, মাঝ মাঠ পর্যন্ত উঠে গিয়েছেন এমটিভি, চমৎকার পাচ্ছে ফোন নম্বর আপনারা দেখলেন, কিছুটা হালকা ভুল বোঝাবুঝির অবসান ঘটল। দর্শক এখানে ইমরান পাস দিয়েছেন শাকিলকে, শাকিল থেকে আবারও ক্যাপ্টেনকে দেওয়া হলো, ইমরান দেখে শুনে তিনি দিলেন মামুনকে, মামুন থেকে আবারও শাকিল, ওখানে 13 নম্বর জাসিপুরিত স্ট্রাইকার দৌড়ে যাচ্ছেন সুবিধা করতে, ইমদাদ পারলেন না, আবারও বল ফেরত পাঠালেন ক্যাপ্টেন ইমরানকে, সামনের দিকে ঠেলে দিয়েছেন কিন্তু ততক্ষণে কিকিন। দর্শক বসুন্ধরা কিংস কর্পোরেট ফুটবল ফিয়েস্টা 2018 পাওয়ার্ড বাই এডেক্স গ্রুপ, খেলা চলছে আজকের মতো, আর এই খেলায় কাপের ফার্স্ট সেমিফাইনাল খেলায় মাস্টার ক্যাটাগরিতে খেলছে বান্দুরি জাইন, যারা এখন পর্যন্ত 6-0 গোলে এগিয়ে রয়েছে। দ্বিতীয়ার্ধের খেলা চলছে, দর্শক রনি দৌড়ে যাচ্ছেন কিন্তু ওখানে চালিয়েছিলেন সুবিধা করতে পারেননি এমটিভির প্লেয়ার, আপনারা দেখেছিলেন বেশ, তিনি কিন্তু একটা শট করেছিলেন একটা গোল করবার প্রাণান্ত চেষ্টা, কিন্তু সবকিছু ব্যর্থ, ছাপিয়ে মামুন, তার পায়ে বল রনিকে দিয়েছেন, রনি থেকে শাকিল বান্দুরি জাইনের পক্ষে, শাকিল লম্বা পাসে সাজির কাটাচ্ছেন, ওখানে 2 নম্বর বলটিকে ক্লিয়ার করলেন জার্সি বৈধ প্লেয়ার শ্যারন, কিন্তু ততক্ষণে বল আবারও শাকিলের পায়ে, বান্দুরি জাইনের পক্ষে রুখিয়ে দিয়েছেন 16 নম্বর জার্সি বৈধ প্লেয়ার আরিক। দর্শক খেলার যখন এই অবস্থা, দ্বিতীয়ার্ধের খেলায় চালিয়েছেন সাজির কিন্তু শুয়ে পড়ে, কিন্তু বলটিকে নিশ্চিত গোল করা থেকে বিরত রাখলেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, খেলার যখন এই অবস্থা ততক্ষণে কিন্তু বান্দুরি জাইন অলরেডি আমি তো বলবো যে জয়ের দ্বার প্রান্তে চলে গিয়েছে, কারণ 6-0 গোলে এখন পর্যন্ত এগিয়ে রয়েছে। দ্বিতীয়ার্ধের খেলা চলছে, বেশ একটা লম্বা সময় গড়িয়েছে, আক্রমণে এবারে কিন্তু কিকিং করবেন এমটিভি, সামনে বাড়িয়েছেন এমটিভি, বল রাখতে পারলেন না, বান্দুর অনুকূলে বল রনি, রনি পাস দিয়েছেন সামনের দিকে পিয়াসকে, মাঝ মাঠ থেকে পিয়াস নিয়ে যাচ্ছেন, পিয়াস আক্রমণে, পিয়াস কাটিয়ে দুইজন প্লেয়ারের মাঝখান থেকে অনেকটা চেষ্টা করেছিলেন কিন্তু ততক্ষণে কিকিন বান্দুর অনুকূলে, কিকিন করবেন ইমরান 10 নম্বর জাসিপুরিত স্ট্রাইকার, তিনি তার নামের প্রতি আজকে সুবিচার করতে পেরেছেন, প্রথম দিকে আপনারা দেখতে পেরেছেন খেলার মতো যখন দর্শক মাত্র 20 সেকেন্ড কিংবা 25 সেকেন্ড হয়েছে, সেই 20 থেকে 25 সেকেন্ডের মাথায় তিনি কিন্তু চমৎকার একটি গোল করে দলকে টেনে তুলেন, এবং তার পরবর্তীতে 1 2 3 4 5 6 করে সংখ্যা বাড়তেই থাকে বান্দুর, এখন পর্যন্ত এভাবে 6-0 গোলে এগিয়ে রয়েছে। দ্বিতীয়ার্ধের খেলা চলছে, আবারও আক্রমণ, বলতে না বলতেই ইমরান মেরেছিলেন, আপনারা দেখলেন, আসলে কি বলবো দর্শক, তাদের গোল করার নেশা যেন আজকে কাটছেই না, একটির পর একটি তারা গোল করেই চলেছেন আজকের এই গুরুত্বপূর্ণ ম্যাচে কাপ পর্বের সেমিফাইনাল খেলায়। দ্বিতীয়ার্ধের খেলা চলছে, 6-0 গোলে এগিয়ে রয়েছেন, কি করলেন দীপু, শাকিল বল পেয়েছেন ডি বক্সে, শাকিল কাটাচ্ছেন, ওখানে পাস দিয়েছেন পিয়াসকে, পিয়াস থেকে সাজির, মাঝমাঠ থেকে সাজির কাটাচ্ছেন, 15 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার সাজির থেকে শাকিলকে দেওয়া হলো ব্যাক পাসে, আবারও সাজির ডি বক্সের সামনাসামনি, শাকিলের পায়ে আবার বল বান্দুরি জাইনের প্লেয়ার ক্যাপ্টেন ইমরানকে দিয়েছেন, দেখে শুনে তিনি মামুনকে দিলেন, মামুন কাটাচ্ছেন, ওখানে পিয়াস থেকে আবারও ডি বক্সের মধ্যে ঢুকে গিয়েছেন, অনেকটা কিন্তু চেষ্টা করেছিলেন তারা আরেকটি গোল করবার, আপনারা দেখলেন সাজির থেকে ইমরান সামনের দিকে চালিয়েছেন ডি বক্সের মাঝখানে,
একেবারে কিন্তু সামনাসামনি উঠেছেন। আপনারা দেখলেন মামুন থেকে রনি মাঝ মাঠে, রনি থেকে সামনের দিকে দিয়েছেন শাকিলকে, শাকিল থেকে আবারও লম্বা পাসে মামুন, মামুনকে দেওয়া হলো, মামুন লম্বা করে চালিয়েছেন, চমৎকার চালিয়েছিলেন মামুন মাঝমার থেকে। আপনারা দেখলেন অনেকটা গোল করবার প্রচেষ্টা কিকিন, আবারও চালিয়েছেন মামুন গোল পোস্টের উপর দিয়ে কিকিন বান্দুর অনুকূলে। এবারে কিন্তু এমটিবি বল পেয়েছে, এমটিবি আক্রমণে বল রাখতে পারলেন না, রনি তার পায়ে বল, সামনের দিকে কিক করলেন, পিয়াস বল পেয়েছে ডিবক্সের কাছাকাছি, কেউ বল ধরে রাখতে না পারার কারণে ওখানে কর্নার হয়েছে, কর্নার পেয়েছে বান্দু ডিজাইন, কর্নার কিক করবেন পিয়াস, সামনের দিকে ঠেলে দিয়েছেন ডিবক্সের মধ্যে, আবার গোলের সম্ভাবনা, গোল। এই নিয়ে তাদের গোলের সংখ্যা গিয়ে দাঁড়ালো সাথে, সাত ষাটটি গোলের অধিকারী ওই বান্দু ডিজাইন দল, তারা এখন পর্যন্ত ষাটটি গোল উপহার দিতে পেরেছেন দর্শকদেরকে, 7-0 এগিয়ে রয়েছে বান্দু ডিজাইন, অপরপক্ষে এমটিবি কোনো গোল করতে না পারার কারণে 0, অপরদিকে বান্দু ডিজাইন 7-0 গোলে এগিয়ে রয়েছেন। আক্রমণে এমটিবি, দীপু চমৎকার পাস লম্বা করে কিক করেছেন, বল চলে যাচ্ছে সরাসরি মেহতাব, গ্লাভস বন্দি করে গোলরক্ষক বল ছাড়লেন, রনি সামনের দিকে গুটি গুটি পায়ে এগোচ্ছেন, রনি পাস দিয়েছেন শাকিলকে, শাকিল চমৎকার পাসে পিয়াসকে দেওয়া হলো, পিয়াস সামনের দিকে আবারও উঠবার চেষ্টা, একটি গোল করবার আত্মপ্রত্যয় পিয়াস, বান্দু ডিজাইনের ঝুলিতে আরও একটি গোল হলো এবং 8 গোল তারা পূর্ণ করলেন পিয়াস, যদিও কিছুক্ষণ পূর্বে এই প্লেয়ার হ্যাটট্রিক করতে পেরেছেন আপনারা দেখলেন। এই নিয়ে তার পিয়াসের গোলের সংখ্যা গিয়ে দাঁড়ালো 5, আজকের এই গুরুত্বপূর্ণ ম্যাচে পিয়াস 5টি গোল করেছেন এবং বান্দু ডিজাইনের গোল সংখ্যা গিয়ে দাঁড়ালো 8, এখন পর্যন্ত বান্দু ডিজাইন 8-0 গোলে এগিয়ে রয়েছে এমটিবির বিপক্ষে। আক্রমণে এমটিবি মাঝমাঠ থেকে মামুন, তার পায় বল, মামুন থেকে ক্যাপ্টেন ইমরান লম্বা পাস দিয়েছেন, আবারও সেই পিয়াস যিনি 5টি গোলের অধিকারী, কিছুক্ষণ পূর্বে গোল করেছেন, এবারে কিন্তু সাজির পিয়াসকে দেওয়া হলো, ইমরান সামনের দিকে চালিয়েছিলেন হেড, পিয়াস বল রাখতে পারলেন না, এমটিবি সামনের দিকে ঠেলে দিয়েছেন মাঝ মাঠে, 10 স্ট্রাইকার দৌড়চ্ছেন ওখানে দীপু, সুপ্রিয় দর্শক খেলার একেবারে কিন্তু শেষ প্রান্তে চলে, দর্শক মন্ডলী বান্দু ডিজাইন এই 8-0 গোল করবার আপনারা দেখলেন চমৎকারভাবে, তারা এখন পর্যন্ত খেলার একেবারে শেষ প্রান্তে 8-0 গোলে এগিয়ে রয়েছে আর অলরেডি তারা এই স্বপ্নের ফাইনালে, আমি তো বলবো যে দর্শক 8টি গোল 8-0 কিন্তু কম কথা নয়, তারা আমি তো বলবো যে অলরেডি জয়ের দ্বার প্রান্তে চলে গিয়েছে তারা ফাইনালে এবং তারা 5বারের মতো এই আসরে বসুন্ধরা কিংস কর্পোরেট ফুটবলে তারা ফাইনাল খেলবে। ইমরান তার পায়ে বল সামনের দিকে ঠেলে দিয়েছেন, আবারও মামুন, মামুন থেকে শাকিল ছুটে যাচ্ছেন ডি বক্সের মধ্যে, ঢুকতে পারলেন না কিন্তু ততক্ষণে কিকিন, কিকিন করবেন বান্দু ডিজাইন যারা আটটি গোলের অধিকারী 8-0 গোলে এগিয়ে রয়েছেন, দ্বিতীয়ার্ধের খেলার একেবারে কিন্তু শেষ প্রান্তে চলে এসেছে আমরা দর্শক, আপনারা দেখলেন বান্দু ডিজাইনের পক্ষে ডি বক্সের মধ্যে ঢুকে ওখানে কাটাচ্ছেন পিয়াস, আরেকটি গোল করবার আত্মপ্রত্যয় ব্যক্ত, গোলরক্ষক ছুটে গিয়ে কিন্তু গ্লাভস বন্দি করলেন, সেই সুযোগ তাদেরকে দিলেন না, বল ছুঁড়ে মারলেন হেড, রনি বান্দু ডিজাইনের পক্ষে মামুন, বল পেয়েছে শাকিল, মাঝমাঠ থেকে শাকিলের বল নিয়ে ছুটবার চেষ্টা, বা পায়ে চালিয়েছেন সুবিধা করতে পারেননি, ততক্ষণে কে কিন পেয়েছে বান্দু ডিজাইন, শেষ মুহূর্তের এই খেলায় সুপ্রিয় দর্শক, শেষ মুহূর্তের এই খেলায় এখন পর্যন্ত 8-0 গোলে এগিয়ে রয়েছে বান্দু ডিজাইন, অলরেডি তারা জয়ের গোল,
ক্যাপ্টেন ইমরান আরেকটি গোল করলেন, দর্শক আপনারা দেখলেন হ্যাটট্রিক। দর্শক অনেক স্ট্যাটিক্স, অনেক পরিসংখ্যান, আজকের বান্দু ডিজাইন 9-9টি গোল দিয়ে 9-0 গোলে তারা চলে গেলেন মাস্টার ক্যাটাগরির তাদের সেই স্বপ্নের ফাইনালে। অভিনন্দন তাদেরকে, এবং তারই সাথে সাথে এই টুর্নামেন্টে দুটো হ্যাটট্রিক হলো, একটি পিয়াসের এবং আরেকটি ক্যাপ্টেন ইমরানের। এবারে ম্যান অব দ্য ম্যাচ ট্রফি দেবার পালা। দর্শক আমরা দেখে নেব এই টুর্নামেন্টের কে হবেন আজকের ম্যান অব দ্য ম্যাচ। এই খেলার ম্যান অব দ্য ম্যাচ ট্রফি দেবার পরে কাপের সেকেন্ড সেমিফাইনালে খেলতে আসবে। আপনাদের সামনে আপনারা দেখতে পাচ্ছেন কমফিট কম্পোজিট ভার্সেস থেরা বিডি। আমি আবারও বলছি কমফিট কম্পোজিট ভার্সেস থেরা বিডি। এখন ম্যান অব দ্য ম্যাচ ট্রফি তুলে দেবার পালা। ধন্যবাদ। হ্যালো হ্যালো, and congratulations Bando Design Limited on reaching the final once again with this. Ladies and gentlemen, we welcome you to the post match presentation of the first semi final between Bando Design Limited and Mutual Trust Bank. I have alongside me Mr. Rafiqul Islam, managing director of Versatile Group, and he'll be presenting the player of the match award, which is none other than Piyash from Bando Design for scoring 5 goals. And I must tell you, ladies and gentlemen, with the win, Bando Design now reached 5 consecutive finals in the tournament's history. We wish them all the best for tomorrow. And now, after a short break, we will be back with the second semi-final in the Masters category between Comfit Composite Knit Limited, the defending champions, and the newbies in the last 4, Thera BD. থ্যাংক ইউ রোহন ভাই। আপনারা দেখছিলেন আজকের এই গুরুত্বপূর্ণ বান্দু ডিজাইন বনাম